এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন। এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবে। এবার আজ বৃন্দাবন যাচ্ছে গুরুদেবের আদেশে, আমরা বৃন্দাবন যাব তো, যেখানে হয় হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, চৈত মধুর বৃন্দাবন, বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন, তুলসী কানন, সৈত মধুর বৃন্দাবন, সৈত মধুর বৃন্দাব, যেখানে হয় গীতা পাঠ, গীতা পাঠ, সৈত মধুর মধুর বৃন্দাবন, বৃন্দাবন গো, বৃন্দাবন গো। চলো সবাই মিলে বাহু তুলে একসাথে গাইব আমরা, তাই তো? বাহু তুলে সবাই, তাহলে দেহটা এখানে থাকবে, বৃন্দাবনে চলে যাবে মনটা, তাই তো? সবাই বাহু তুলি, এবার হেলে তুলে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে চলো, আমি বলার পর।
এবার মনটা দিয়ে দেবো কার চরণে? রাধারানীর চরণে, তাই তো? আমার মায়েদের মনে হয় ঘুম পেয়ে গেছে, তাই না বাবা? একটু সবাই মিলে বাহুটা তুলতে হবে, বললাম না? বৃন্দাবন যেতে গেলে বাহু তো তুলতে হবে, আত্মনিবেদন না করলে রাধারানীর চরণ পাওয়া যাবে না। একটু বাহু তোলে, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া। নাম গাইতে গাইতে শ্রীদেব গোস্বামী পাদ প্রভুকে এসে বলছে, ও দয়াময়, হে নাম, হে নাম প্রভু, তোমার তোমার জন্য আমার গুরুদেব পাঠিয়েছে। তোর গুরুদেবকে তুই কি জানিস? যার অন্তরে নিতাই গৌর নেচেছিল, যার অন্তরে নিতাই গৌর নৃত্য করেছিল, যেই থেকে নাম হয়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুর, যার হৃদয়ে নিতাই গৌর নাচে তার
তার থেকে বড় কি জগতের কাজ? তাই রে, আমি তোকে আমার শিষ্য করলাম, যা বাবা যা। এই ঝাড়ুটা নিয়ে নি, এই ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিবি, আর জল নিয়ে এসে যমুনার থেকে প্রত্যেক দিন ওই বৃক্ষের গোড়ায় গোড়ায় জল দিবি যা। এবার ঝাড়ুটা যেই নিয়েছে, ঝাড়ুটা নিয়ে জড়িয়ে ধরে বলে, ওরে ঝাড়ু রে ঝাড়ু রে, কি যে আমার তুই যে আমার সৌভাগ্য। ওরে ঝাড়ু, তোর সর্বাঙ্গে আমার রাধা কৃষ্ণের চরণ দুলন করা, তাই ওরে ঝাড়ু রে ঝাড়ু রে আমি যেন তোর মতো রাধা কৃষ্ণের চরণ পাই। দেখো ঝাড়ুকে আমরা ঘরের বাইরে রাখি, কিন্তু এই তো ভক্ত, ঝাড়ুটাকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে ঝাড়ু রে। না জানি রাধা কৃষ্ণের চরণের ধুলা কত তুই সর্বাঙ্গে নিভার করেছিস, তাই ওরে ঝাড়ু আমায় একটু কৃপা কর, আমায় একটু তোর চরণ দে, দে রে ঝাড়ু। তাই ঝাড়ুকে জড়িয়ে ধরেছে, এবার জড়িয়ে ধরে নিত্য দিন ঝাড়ু দেয়। লক্ষ্মী মায়েরা, আমার লক্ষ্মী মায়ের একটু চঞ্চল হয়ে গেছে, তাই না? লীলায় মন দিতে হবে, একটু কথাগুলো বুঝতে হবে, আর তো বেশিক্ষণ না, তাই না? আজ ঝাড়ুকে নিয়ে ঝাড়ু দিচ্ছে, নিত্য দিনের মতো ঝাড়ু দিচ্ছে বাবা, আজ ঝাড়ু দিচ্ছে আর গাইছে কি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি। জয় জয়
এটা কার নূপুর? এ নূপুরটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সর্বাঙ্গটা এরকম করছে কেন? সে হরম দিয়ে উঠছে, কি হলো, কি হলো? জাগতার নূপুর নয়, চারিদিকে হিরে বাঁধানো। তাহলে কি বেশ, এই জায়গাটা আমি পরিষ্কার করবো না, যার নূপুর হবে সে এসে নিয়ে যাবে। এ বলে আবার ঝাড়ু দিচ্ছে। মায়েরা ভেবে কত সৌভাগ্যের ফলে আজকে নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে, আর আমরা নিতাই গৌরকে পেয়েও দিনে 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 হেলায় হেলায় হারিয়ে ফেললাম। নিতাই গৌর আমাদের ঘরের ছেলে, মনে রইল না সে কথা, যারা আপন নয় তাদের আপন করলাম, যারা সঙ্গে যাবে না তাদের আপন করলাম, কিন্তু যেজন আমাদের সঙ্গে যাবে, যে আমাদের সঙ্গে সাথী হবে, তাকে তো আপন করলাম না। ভেবে দেখো, বিদেশিরা যাদের আজ খ্রিস্টান ধর্ম নেওয়ার কথা, যাদের আজ প্যান্ট শার্ট পরার কথা, আজ সেই তারা কিনা ধুতি পাঞ্জাবি পরে সংসার নিয়ে সে নদীয়ার ফ্ল্যাট ভাড়া নিয়ে শিখা রেখেছে, তিলক সেবা করেছে, জপমালিকা নিয়েছে। কত সুন্দর দেখতে তাদের, যারা হরে কৃষ্ণ বলতে পারে না, যারা বলে হরে কৃষ্ণ, যারা জয় গৌর বলতে পারে না, যারা বলে জয় গৌর জয় গৌর। আজ তারা পড়ে আছে ওই নদীয়ায়, কিন্তু আমরা এত আমরা মায়ায় ডুবে গেলাম, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, মায়াবী সুচিতার গলিতেই মন দিল, আমরা মায়ায় পড়ে সব ভুলে গেলাম, নিতাই গৌড় যে আমার সেটাও ভুলে গেলাম। গো ভেবে দেখো, আমার ভক্তি বিনোদ ঠাকুরের পথটা ওরা গাইতে পারে না বাবা, তবু ওরা গায়, তবু ওরা গায়, কিন্তু আমরা সনাতনী হলাম, দুটো বাহু পেলাম, দুটো চরণ পেলাম, আমার সোনামা আমার গুরুমা গায়।
অপূর্ব লাগে শুনতে। ওই যে গৌর রূপটা বর্ণনা করে দিয়ে গেল চন্দ্রশশী দেবীর, ওই যে গৌর জাগরণটা ভিতরে শুরু হলো, শুধু খুঁজছে কোথায় গৌর, কে সেই গৌর। চার জন্য আমার এই মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ওই চন্দ্রশশী দেবী
জানে সুদামার দেব শুকনো চিড়ে আমার ভগবান খেয়েছিল, কে বলে ভগবান খায় না? আমরা ভাবি ভগবান হয়তো আসে না, কিন্তু ভগবানকে আসেনি সবরে একটু ফল খেতে, ভগবানকে আসেনি গোবিন্দ ঘোষের মৃত্যুর সময়, আমার ভগবানকে আসেনি রঘুরন্দনের হাতের নাড়ু খাওয়ার জন্য। পথের মধ্যে নিয়ে যাচ্ছে আর ভাবছে যে বন্ধুর মুখে ছোটবেলায় কত মিষ্টি মিষ্টি ফল তুলে দিতাম, আজ তার বদলে শুকনো চিড়ে কেমন করে তুলে দেব? ওই চিন্তা করে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে ওই চিড়ে গুলো ভিজে গেছে। এবার ভগবানের কাছে যেই না এসেছি, ভগবান বলছে সুধামা এতদিন পরে এলি ভাই, তোর এই কানাই যে খেতে ভালোবাসে কিছু আবিস, আমি যে ভিখারি ভাই তুই তো রাজা, তোর তো খাবারের অভাব নেই, খানা তোর ওগুলো আমি তো কিছু আনিনি, কেন আমায় কষ্ট দিচ্ছিস ভাই? সত্যি তুই আনিস নি? না রে আমি সত্যি আনিনি। গোবিন্দ চিন্তা করছে দেখি তুই কি এনেছিস, তাই তো দেখি একটু জড়িয়ে ধরি। যেই না জড়িয়ে ধরতে গেল সুদামা অমনি হাতে যা ছিল সব ছুড়ে দিয়ে পাগল হয়ে গেল কৃষ্ণ প্রেমে, জড়িয়ে ধরল কানাই রে এনেছিস। ও আমার খেতে অসুবিধা হবে বলে আবার ভিজিয়ে এনেছিস? না রে ভিজিয়ে আনিনি ভাই, পথে আস্তে আস্তে ভিজে গেছে, ভাবছিলাম তোকে কি করে শুকনো ছিঁড়ে দেব। ভাই খা না ভাই, কেন খাবো না? এই বলে ভগবান আমার ছিঁড়ে প্রসাদ গ্রহণ করলেন, তাহলে কি খেলো না? তাকে ডাকার মতো ডাকলে খায়, বিদেশিরা যেভাবে ডাকে একটু গাওয়ার চেষ্টা করছি, যেটা গাইতে গাইতে এতটা দূরে চলে গেলাম। আজ বিদেশিরা আমার ভক্তি বিনোদ ঠাকুরকে যেভাবে সম্মান করে বাবা মায়েরা, এই যে নয়নজলে বক্ষ ভাসিয়ে কাঁদলেন, আমি চাই আজ হরিবাসরে যেভাবে কাঁদলেন প্রত্যেক দিন নিতাই গৌরকে জড়িয়ে ধরে এইভাবে কাঁদুন। সংসারে কেউ তো আঘাত দিলেন নয়নজলে বক্ষ ভাসিয়ে কাঁদে, একদিনের জন্য জড়িয়ে ধরে কাঁদতে প্রত্যেক দিন যাবে যারা দিন, তারা গায় কিভাবে গায় একটু গাইছ, তারা গে লক্ষ্মী মাদের তুলো ধর। হে গোপীনাথ হে গোপীনাথ,
জানো সদা কমর কিছু নাহি মোরা গুণ হে মামানি বেদন শুন মামানি বেদন শুন বিষয় দূর জানো সদা কামর কিছু নাহি গোপীনা আমি কি দোষে দোষী দূর জানো সদা কামর কিছু নাহি মোর গুণ বেদন শুনো বিষয় দূর জানো সদা কামর তো কিছু নাহি মোর গুণ। এবার সবাই মিলে একসাথে একবার গাইব, ওরা যেভাবে মহামন্ত্র নাম গায় আমরাও গাইব, কারণ সনাতনী হয়ে তো পারলাম না, দেখি বিদেশিদের মতো করে গাইলে নিতাই গৌরব পাওয়া যায় কিনা, কেমন? চলো সবাই মিলে একটু বাহু তুলি। কেউ আর জীবনটা হেলায় কাটিও না গো, 84 লক্ষ জনে ভ্রমণ করে দেহটা পেয়েছ, এবার গাও আর হেলায় কাটিও না সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই তালে তালে হরে। আচ্ছা আর একটু জোরে হবে আর একবার, হ্যাঁ চলো একসাথে হরে বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই তালে তালে একসাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হে গোপীনা ও গোপীনা হে গোপীনা হে গোপীনা, দেখেছো বাবা কত প্রেম ওদের। আজ ওই কৃষ্ণদাস দীক্ষা পেল গুরুদেবের কাছ থেকে, নাম দিল কনক মঞ্জুরি। হ্যাঁ হ্যাঁ এলাতে এসেছে। এবার কনক মঞ্জুরি কি করছে না, ওই ঝাড়ুটা দিতে দিতে নোপরটা তুলে রেখেছে। এবার রাধারানী আমার রাস করে গিয়ে এক পায়ের নোপর খুলে আর এক পায়ের নোপর খুলতে যাবে। একই আর এক পায়ের নোপর কোথায় গেল? এই ললিতা ললিতা বল রাধে বল কি হয়েছে? হ্যাঁ রে এক পায়ের নূপুর পাচ্ছি না, জানা সই ছদ্মবেশে গিয়ে দেখ না নিকুঞ্জ মন্দিরেই মনে হয় পড়েছে। আমি হ্যাঁ তুই ছদ্মবেশে গিয়ে দেখলো বাবাজি ঝাড়ু দিচ্ছে। বাবাজি ও বাবাজি বাবাজি ও বাবা
বাজি বৃন্দাবনে আমরা আসি রাধা কৃষ্ণকে ভজিবার জন্য, তোমরা বৃন্দাবনের রমণী হয়ে মিথ্যা বলছো, যাওগে? না না না, আমার না, আমার নেই, আমার আমার সইয়ের। ও, এখন নিজে পাওনি বলে বলছো সইয়ে? বেশ বেশ, যার নকর তাকে নিয়ে এসো, যাও তবে পাবে। ছুটতে ছুটতে এসে বলে রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে রে, রাধে রাধে বলে ডাকতে ডাকতে যাই না এসেছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, কি হয়েছে, দিয়েছে? না না, দেয়নি। কেন দেয়নি? কেন বলেছে যার নব্বর তাকে যেতে হবে ছদ্মবেশে। চল ছদ্মবেশে রাধারানীকে নিয়ে গিয়ে এখন যাই না রাধারানী বাবাজিকে ডেকেছে। বাবাজি বাবাজি, কে কি কে তুমি এত অপরূপ দেখতে? আমি আমি এই রাতে কি করছিস? মানে আমি বৃন্দাবনের সতী রমণী। আচ্ছা, কি হয়েছে? আমার একটা নূপুর পেয়েছ, দেখো আমার পায়ে নূপুর নেই। ও, বেশ বেশ, হ্যাঁ, এই নূপুরের সঙ্গে ওই নূপুর মিল আছে, কিন্তু হতেও তো পারে যার নূপুর সে গিয়ে ঘুমাচ্ছে, তার পা থেকে খুলে নিয়ে তুমি পরে চলে এসেছো। বলে হে বাবা, না না না, আমি মিথ্যা বলি না। আরে হতে তো পারে, চলো প্রমাণ দেবে চলো। এখন প্রমাণটা কি? না, যেখান থেকে পেয়েছি ওই জায়গাটা মার্জন করিনি, চলো একদম ওই জায়গায় নিয়ে গিয়ে রাধারানীকে বলছে চরণ দাও। আরে চরণ দেব? দিয়ে দে না, ব্রজে 4,500 বছর ধরে রাসলীলা চলছে, কোনোদিন তো চরণের নূপুর খোলে নাই। আজ কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তো নূপুরটা খুললি। যা যা, ওকে কৃপা কর, চরণটা দিয়ে দিয়েছে বাবাজি। এই তো এই তো এই তো শঙ্খ চক্র গদা পদ্ম মুদানি, তবে কৃপা করে তুমি দর্শন দিলে রাধে, কৃপা করে দর্শন দিলে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষ দেবী তঙ্গলাম আমি হরি প্রিয়ে, তুমি হলে রাধে, তুমি আর অন্য কেউ না, তুমি হলে রাধে রাধে। বাবা, এবার বলছি পড়িয়ে দাও অনুপুরটা, দাঁড়াও তার আগে একটা তিলক করে দিই। অনুপুর দিয়ে একটা তিলক করে দিল। এবার পড়িয়ে দিল চরণে, এমন তিলক করলো যে হাজার মতনে উঠবে না, উজ্জ্বল হবে আরো। তাই লক্ষ্মী মায়েরা যে না নূপুরটা পড়িয়েছে ও রাধে, কৃপা করে এসেছে স্বরূপটা দেখাবে না? আচ্ছা বেশ, নয়নমোদিত করো। যেই না নয়নমোদিত করেছে, রাধাকৃষ্ণ যোগালে দাঁড়িয়েছে, দেখো নয়ন খোলো। যেই না নয়নে দেখেছে, হা হা হা, কি রূপ কি রূপ, যে রূপে সর্বাঙ্গটা আমার আমার পূর্ণ হয়ে গেল, অচৈতন্য হয়ে পড়ে গেল মাটিতে, দর্শন দিয়ে চলে গেল। এদিকে হৃদয় চৈতন্য ছুটতে ছুটতে লাঠি নিয়ে এসেছে, কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যায় কৃষ্ণ, কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটি যায়। এত বছর ধরে শ্রীজীব গোস্বামী পাদ প্রভু রাধাকৃষ্ণ সেবা করছে, রাধা কৃপা পাইনি ও কিনা পেয়েছে? মিথ্যে কথা, আমার শিষ্য হয়ে মিথ্যে, এই বলে মারতে যাচ্ছে কৃষ্ণ।
কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটি যায়, ওরে কৃষ্ণদাস হরি হরিব। কোথায় কৃষ্ণদাস বলে গুরুদেব আমি তো রাধা কৃষ্ণকে দর্শন করেছি, হ্যাঁ এত বড় এই তিলকটা কি বস্তু দিয়ে করেছিস? মোজ বলছি মোজ, তিলক মোজ, তিলক মোজ, তিলক মোজ। এই কি পদার্থ দিয়ে তৈরি করেছিস তিলক? কেন গুরুদেব তিলক যত মুছি তত উজ্জ্বল হয় গো, যত মুছে উজ্জ্বল হয় গো, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, রাধা রানী তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, রাধা রানী তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। আপনি চলুন আমার সাথে, আড়ালে নিয়ে গিয়ে বললো সত্যি ও কৃপা পেয়েছে, আমি ধ্যানের মধ্যে দেখেছি, ওর জন্য আমারও সৌভাগ্য হয়েছে আমার রাধাকৃষ্ণকে দর্শন করা। বাবা ওকে প্রহার করো না, যেই না সেবা করে সেই গোস্বামী পাদ প্রভুর কুঠিরে স্বয়নে রয়েছে হৃদয় চৈতন্য ঠাকুর, হৃদয় গৌর স্বপ্নে এসে দর্শন দিলেন হৃদয়। আজ থেকে তোরই হৃদয় আমি আর আমার দাদা পরিত্যাগ করলাম। কেন দেখ আমার কি অবস্থা করেছিস, পৃষ্ঠ দেশে দেখ কি ওরে, এটা তো করেছিস তুই, না 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 আমি করতে পারি না। জানিস না গুরু যখন শিষ্যকে দীক্ষা দেয়, দীক্ষাকালে শিষ্য হয় গুরুর চরণে, তৎক্ষণাৎ শিষ্য হয়ে যায় ভগবান চরণে। দীক্ষা দেওয়ার পর ভক্ত ভগবান যে এক হয়ে যায়, তুই আমার ভক্ত কনক মঞ্জুরীকে আঘাত করলি, তোকে তোকে আগে ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, না হলে আমি এই মুহূর্তে না আমি যাচ্ছি। ছুটতে ছুটতে এসে বলছে কৃষ্ণদা, ওরে কৃষ্ণদাস, কবা করে দে কৃষ্ণদাস, কবা করে কৃষ্ণদাসী রে, ক্ষমা করে দে কৃষ্ণদাসী রে। আমার কিছু বলবেন না, আমার কাছে এসুন, আমায় জড়িয়ে ধরুন আলিঙ্গন করে। দুইজন গুরুদেব দুই পাশে দাঁড়িয়ে
তাদের শিষ্যকে নিয়ে আনন্দ আর ধরে না। দুই গুরুদেব মিলে আজ বলছে, অরে তোর জন্য আমাদের সৌভাগ্য হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে তোর এই নাম, তুই রাধাকৃষ্ণের কৃপা পেয়েছিস, দুই গুরুদেব মিলে আজ তোর নাম দিলাম, শ্যামকে যখন রাধার সাথে খুশি করেছিস, আজ থেকে তোর নাম আমরা দিলাম শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ, 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 আজ হইতে তোর নাম হইল শ্যামানন্দ। লক্ষ্মী মাইরা আস্বাদিত হলো বাবা শ্যামানন্দ প্রভু সে লীলা দৈত্য প্রভুর পুনর্জন্ম লীলা, তাই লীলা পরিবেশিত করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অধমাকে চরণে ঠাঁই দিয়ে সন্তান জ্ঞানে ক্ষমা মার্জনা করবেন, আশীর্বাদ করবেন, নাম আমি গাইতে পারি বা না পারি, জন্ম জন্মান্তরে যেন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ লাভ করে পিতামাতার চরণ সেবা করতে করতে ধরা ছেড়ে চলে যেতে পারি। হরি বল, একটু লুধরি করো লীলার মিলন গুণগানটা গাই। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, বাহু তুলে হরি হরি বলো, জয় সচিনন্দন জয় গোবর হরি, 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 বিষ্ণু প্রিয়া প্রাণনাথ প্রিয়া বিহারি, বিষ্ণু প্রিয়া প্রাণনাথ প্রিয়া বিহারি, হরি বল 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 রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম ঋষি, কৃষ্ণ নাম ঋষি, কৃষ্ণ নাম ঋষি প্রিয়া করো, গুরু ধরি হরি বল, রাধে রাধে জপ করো, জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপ করো, জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, বলো রাধে
রাধে রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে পিতাই গৌর হরি হরি বলো ধরি, রাধে 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 বলো, 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 রাধে 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 সবাই দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনুষ্য আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই সবাই মিলে। জয় রাধে জয় রাধে জয় রাধে।